পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগরে। বুধবার রাতে এলাকার তিনটি মন্দির থেকে চুরি যায় সোনার গহনা ও নগদ টাকা। ঘটনা তদন্তে পুলিশ। পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগর থানা এলাকায়। একই রাতে এলাকার তিনটি মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বুধবার রাতে বনবনিয়া এলাকায় একটি বাড়ির মনসা মন্দির থেকে সোনা রূপোর গহনা চুরি যায়। পাশে বাড়োয়ারি একটি চণ্ডী মন্দির থেকেও প্রণামীর বাক্স থেকে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভোরবেলা উঠে তালা খুলতে গিয়ে মন্দিরে দেখছি তালা ভাঙা আর কোনো গয়না নেই। কপালের গুলো সব সোনার ছিল আর কোমরের বিছা আর গলায় হার ছিল। সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের ছবিও ধরা পড়েছে। ছবিতে দেখা গেছে দুটি স্কুটি করে পাঁচজন দুষ্কৃতী এসে চুরির ঘটনা ঘটিয়েছে। সকলের মাথায় হেলমেট পরা ছিল। আমরা তো সকালবেলা উঠে দেখলাম যে তালাটা ভাঙায়, কুলটুল ছড়ানো, গ্যাস বক্সটা নেই। তারপরে লোকজন আসলাম, আমরা সিসিটিভিটা দেখা হলো। সিসিটিভিটা দেখার পরে আমরা দেখছি যে উনি ক্লাবে উঁকি মেরেছে, এখানে একজন ভাঙছে, দু তিনজন চারজনের টিম ছিল। পরে আমরা আবার এগিয়ে যাই, শুনতে পারি যে ওই মনসা বাড়িতে চুরি হয়েছে। দুটো স্কুটিতে করে প্রায় পাঁচজন এসেছিল। এই রাতেই অশোকনগর শ্মশানে কালী মন্দিরেও চুরির ঘটনা ঘটে। নগদ টাকা ও মায়ের গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। পৌনে পাঁচটা নাগাদ আমার এই শ্মশানের যে অন্য অন্য কর্মচারী আছে তারা ফোন করে ডাকে। এসে দেখি মন্দিরের দুটো দরজাই ভাঙা। তার আগে চারটা নাগাদ পুলিশ এসে ইনভেস্টিগেশন করে এবং এই পাড়ার যারা এখানে ছিল শ্মশানের স্টাফ তাদের ডেকে জিজ্ঞাসা করে যে আপনাদের মন্দিরে চুরি হয়েছে, আসামি ধরা পড়েছে, আপনারা দেখুন মন্দিরে ঢুকে কি কি নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে আপনার ক্যাশ বাক্সকে আনুমানিক 5,000 টাকার মতো ছিল খুচরো এবং নোট দিয়ে। আর মায়ের কপালে সোনার তিনটা টিপ ছিল, চারটের ভিতরে একটা আছে, তিনটে টিপ নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।